রথ মাধবের চরণ বন্ধনা করা হলো। ভক্তবৃন্দ, আমরা গতকাল শ্রবণ করছিলাম সংসারে আমাদের প্রাথমিক গুরু পিতামাতা, পিতামাতার প্রতি সন্তানের কতটুকু দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার কতটুকু দায়িত্ব কর্তব্য, আমরা গতকাল বিশদভাবে শাস্ত্রের আঙ্গিকে আমরা শ্রবণ করছিলাম। শাস্ত্র হচ্ছে আমাদের সংবিধান, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, একটু কমবে, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন। এই আইনকে আমাদের প্রত্যেককেই পালন করতে হবে, আমরা কেউ যদি সেই আইনকে পালন না করি তাহলে আমাদেরকে শাস্তি পেতে হবে। কারণ আপনি যদি রাষ্ট্রের নাগরিক হন, আপনাকে রাষ্ট্রের বিধিবিধান, বিধিনিষেধ এগুলোকে পালন করতে হবে। আপনি গাড়ি চালান, ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন ট্রাফিক, অফকোর্স পানিশমেন্ট। তেমনি ভাবে কেউ যদি ভগবানের আইনকে ভঙ্গ করে, পালন না করে, তাকেও শাস্তি পেতে হবে। ধর্মের আইন যদি কেউ পালন না করে শাস্তি পেতে হয়, সে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, তার যত প্রতিপত্তি থাকুক না কেন, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধর্মকে হৃদয়ে লালন না করে যদি কেউ তার জীবনকে পরিচালনা করে, শাস্তি তাকে পেতে হয়। আমরা দেখতে পাই এই মহাভারতের যুদ্ধে সর্বমোট কতজন সৈন্য মহাভারতের যুদ্ধে যোগ দিয়েছিলেন কেউ কি জানেন? 39,36,600 জন সৈন্য মহাভারতের যুদ্ধে যোগ দিয়েছিলেন। এই 39,36,600 জনের মাঝে কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন 24,05,700 জন। কেবলমাত্র ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না বলে, ধর্মের আইনকে প্রতিপালন করেনি বলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সূচনীয়ভাবে কৌরবদের পরাজয় হয়। আপনি অবাক হয়ে যাবেন, 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধ শেষে জীবিত থাকলেন মাত্র 10 জন। কয়জন? মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়, যে যুদ্ধ আজ থেকে 5,000 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল ভারতের হরিয়ানা রাজ্যে। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধটাকে শুধু ওই মহাভারতের পাতার মাঝে সীমাবদ্ধ রেখে দিয়েছি, অথচ আমরা অনুভবে জানি না এই কুরুক্ষেত্রের যুদ্ধ কেবলমাত্র একটা প্রতীক। কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হলো? আজকে গীতাকে যদি আপনি উপলব্ধি করতে চান, ভাগবতকে যদি আপনি উপলব্ধি করতে চান, মহাভারতের সঙ্গে আপনার একটা যোগসূত্র থাকতে হবে। আপনি মহাভারতকে যদি উপলব্ধি না করেন আপনি বুঝবেন না গীতা, কারণ মহাভারতের বিশ্বপর্ব থেকেই তো গীতার আবির্ভাব, গীতা এসেছে। তাছাড়া আমরা দেখতে পাই মহাভারতের শান্তি পর্বে 348তম অধ্যায় 51 এবং 52 নং শ্লোকেও গীতার আবির্ভাবের কথা বলা হয়েছে। মহাভারতের যুদ্ধে 39,36,600 জন অংশগ্রহণ করে যুদ্ধ শেষে জীবিত থাকলেন মাত্র 10 জন। আমরা আগে 39,36,600 জনের আমরা একটু এক্সপ্লেইনটা জেনে নিচ্ছি, তারপর আমরা উপলব্ধিতে আনব এই মহাভারতের যুদ্ধটা মূলত কি। 1 অক্ষৌহিণী সৈন্য সমান 218,700 জন। 1 অক্ষৌহিণী সৈন্য সমান 218,700 জন। তো কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিণী সৈন্য অংশগ্রহণ করেছিলেন।
এক অগুণী সৈন্যকে আবার চারটি ভাগে বিভাজন করা হয়েছে, পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহিনী সৈন্য, রথী সৈন্য। পদাতিক সৈন্য 109,350 জন, অশ্বারোহী 65,610 জন, হস্তিবাহিনী 21,870 জন, রথী 21,870 জন, 218,700। এই চারটি ভাগে বিভক্ত এক অক্ষণী সৈন্য। পদাতিক সৈন্য 109,350, তার সঙ্গে যোগ করেন অশ্বারোহী 65,610 সমান 174,960 জন, তার সঙ্গে যোগ করেন হস্তিবাহিনী 21,870 196,830 জন, তার সঙ্গে যোগ করেন রথী 21,870 218,700 জন। এটা হচ্ছে এক অক্ষৌহিণী সৈন্যের হিসাব। 18 অক্ষৌহিণী সৈন্য যোগ দিয়েছিলেন, ঐকিক নিয়ম, এক অক্ষৌহিণী সৈন্য সমান 218,700, অতএব 18 অক্ষৌহিণী সৈন্য সমান 218,700 গুণ 18, 39,36,600 জন। তন্মধ্যে পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন 7 অক্ষৌহিণী সৈন্য, এক অক্ষৌহিণী সৈন্য সমান 218,700, অতএব 7 অক্ষৌহিণী সৈন্য সমান 218,700 গুণ 7, 15,30,900 জন পাণ্ডবদের পক্ষে। কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য, এক অক্ষৌহিণী সৈন্য সমান 218,700, অতএব 11 অক্ষৌহিণী সৈন্য সমান 218,700 গুণ 11, 24,05,700। এবার ইকুয়াল করেন 24,05,700 যোগ 15,30,900 ইকুয়াল 39,36,600 জন। মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধ শেষে জীবিত থাকলেন মাত্র 10 জন। কি মেসেজ দিচ্ছে এই যুদ্ধটা, আমরা এই যুদ্ধ থেকে শিক্ষাটা কি পেলাম? 10 জন কে কে? পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম। পঞ্চ পাণ্ডব 5 জন, সাত্যকী 6 জন, অশ্বতামা 7 জন, কৃপাচার্য 8 জন, কৃতবর্মা 9 জন, জুজুৎসু 10 জন। এত এত সৈন্য যোগদান করার পর মাত্র 10 জন জীবিত থাকলো, আর পাণ্ডবদের পক্ষে মাত্র 15,30,900 জন যোদ্ধা অংশগ্রহণ করলো, আর কৌরবদের পক্ষে যোগ দিল 24,05,700 জন। এত সৈন্য কৌরবদের পক্ষে বেশি থাকার পর কৌরবরা স্ববংশে কেন নিধন হলো, কেন পরাজিত হলো? তার কারণ হচ্ছে কৌরবদের পক্ষে এত সৈন্য ছিল কিন্তু নীতি তাদের পক্ষে ছিল না, ধর্ম তাদের পক্ষে ছিল না, মানবতা মহানুভবতা তাদের পক্ষে ছিল না। আপনি যত ক্ষমতার মালিক হন না কেন, আপনার যদি নীতি ঠিক না থাকে, আপনি যদি ধর্মকে প্রতিপালন না করেন, সেই ক্ষমতা বালির বাদ এক সময় নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এত এত সৈন্য কৌরবদের পক্ষে অংশগ্রহণ করার পরও তারা শোচনীয় ভাবে পরাজিত হলো, কারণ তারা কৃষ্ণকে চিনে নাই, কৃষ্ণকে জানে নাই, কৃষ্ণের প্রতি তাদের শরণাগতি ছিল না। যেখানে ভগবান কৃষ্ণ পরীক্ষা করেছিলেন, তুমি 218,700 জন সৈন্য নেবে না আমি একা বাসুদেব কৃষ্ণ অস্ত্রবিহীন কুরুক্ষেত্রে রথের সারথি হব, দুর্যোধন তুমি কাকে নেবে? শকুনি বলছে, বাচারে 218,700 এক অক্ষৌহিণী সৈন্য, আর নিরস্ত্র বাসুদেব যে অস্ত্র পর্যন্ত ধারণ করবে না, রথের সারথি হয়ে থাকবে, তাকে নিয়ে কি হবে? সে তো যুদ্ধই করবে না। বাছা, তুই কৌশল করে সৈন্যগুলোই চেয়ে নে। শকুনি তাকে বুঝিয়ে দিল সৈন্য নিয়ে নে, কৃষ্ণের প্রয়োজন নেই। আর এদিকে অর্জুন ভাবল, কৃষ্ণ যদি থাকে, আমার সখা যদি থাকে, তাহলে আমার আর কিচ্ছুটির প্রয়োজন নেই। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। দুর্যোধন কৃষ্ণকে চিনতে পারে নাই, শকুনি কৃষ্ণকে চিনতে পারে নাই, ভেবে দেখুন। যার কারণে এত সৈন্য থাকার পর শোচনীয় ভাবে দুর্যোধন পরাজিত হলো, কারণ ধর্মকে তারা হৃদয়ে লালন করেনি। মহাভারতের যুদ্ধ যদিও 5,000 বছর পূর্বে হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে মহাভারতের যুদ্ধ এটা প্রতীক, এখনো আমাদের সমাজে সেই যুদ্ধ চলছে।
সাধারণত যুদ্ধ হয় তিনটি কারণে। রাজ্য, রাজ্য নিয়ে যুদ্ধ হয়, রাজ্যের সীমানা নিয়ে। অর্থ বিত্ত বৈভব নিয়ে যুদ্ধ হয়, নারী নিয়ে যুদ্ধ হয়। এই যে আমরা দেখতে পাই একই পরিবারের সদস্যদের মাঝে রাজ্য নিয়ে যুদ্ধ, এখনো কি আমাদের সমাজে চলছে না? ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে মারামারি যুদ্ধ কি চলছে না? এখনো কি রাজ্যের সীমানা নিয়ে যুদ্ধ চলছে না? বন্দুকের গুলাগুলি চলছে না? সীমানায় লক্ষ্মী মরছে না? মরছে। দ্রৌপদীর সংগ্রামকে নষ্ট করতে চেয়েছিল দুর্যোধন দুঃশাসন, ভ্রাতৃবধূকে অপমানিত করতে চেয়েছিল ভ্রাতৃবধূ, ভাইয়ের স্ত্রী মাতৃ সমতুল্যা। শাস্ত্র বলছে পিতার অবর্তমানে বড় ভাই পিতৃ সমতুল্য, মায়ের অবর্তমানে বৌদি মাতৃ সমতুল্যা। আর সেই ভ্রাতৃবধূর কাপড়কে রাজসভার মাঝে টানছিল কুপুত্র দুঃশাসন। দ্রৌপদীর বস্ত্র হরণ করার সেই লালসায় মেতেছিল আজ থেকে 5000 বছর আগে এই কৌরবেরা। এখনো কি দ্রৌপদীর মতো সংগ্রাম হারাচ্ছে না আমাদের মায়েরা? আপনি দেখুন রঙ্গ বড়া বঙ্গদেশে নিউজ পেপারে করলে, টিভির চ্যানেল করলে, 6 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষণ থেকে তারা রহিত হচ্ছে না, 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। এই যে কয়েক মাস আগেই নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনাটি ঘটেছিল, সমস্ত পৃথিবী অবাক চোখে থাকিয়ে দেখেছিল। মায়ের সমতুল্যা এক নারীকে আমার বয়সী কুলাঙ্গার ছেলে পিলে ধর্ষণ করার জন্য নগ্ন করেছিল। এই যে কয়েকদিন আগের নিউজ, ধর্ষণ বিকৃত রুচির পরিচায়ক দিয়েছিল, প্রতিনিয়ত ধর্ষণ চলছে। নারীকে যদি অবমূল্যায়ন করে, নারীকে যদি অপমান করে, তার শাস্তি কি হয়? জগৎকে দেখিয়ে দিলেন ভগবান এই কুরুক্ষেত্রের যুদ্ধে বহুবিধ কারণের মাঝে অন্যতম একটা কারণ ছিল নারীর সংগ্রামকে জগতের বুকে প্রতিষ্ঠা করা। নারীর গায়ে যদি কেউ হাত তুলে, নারীকে যদি অসম্মান করে, তাহলে কি শাস্তি হয়? জগদীজীবীকে দেখিয়ে দিলেন ভগবান। রাজ্যের প্রতি, অর্থ সম্পদ বিত্ত বৈভবের প্রতি যাদের গভীর লালসা, যারা উপলব্ধি করে না যে রাজ্যের জন্য, যে অর্থ বিত্ত বৈভবের জন্য দিন থেকে রাত পর্যন্ত আমরা এত ছুটাছুটি করছি, অথচ যাবার বেলা, বিদায়ের বেলা, যেদিন মহাপ্রস্থানের ডাক হবে, যেদিন পরপারে যাওয়ার ডাক হবে, এই নিঃশ্বাস যেদিন দেহ থেকে বের হয়ে যাবে, ওই প্রাণ পাখিটা যেদিন খাঁচা থেকে বের হয়ে যাবে, সেদিন কিচ্ছুটি নিয়ে যাওয়া সম্ভব নয়। সুয়ের অগ্রভাগ দ্বারা যতটুকু মৃত্তিকা ধারণ করা হয়, ততটুকু মৃত্তিকাও কেউ কি সঙ্গে নিয়ে যেতে পারবো? আমরা কিছুই নিয়ে যাওয়া যাবে না। তুমি যেভাবে এসেছো সেইভাবে তোমাকে যেতে হবে। জগৎজীবীকে বুঝিয়ে দিলেন ভগবান এই শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান। যুদ্ধের ময়দানে ভগবান দিলেন আমাদের সনাতন শাস্ত্রের অধিকাংশ গ্রন্থের জ্ঞান অরণ্যে নিবৃত জায়গায় দেয়া হয়েছে, কিন্তু গীতার জ্ঞান যুদ্ধের ময়দানে কেন? কারণ সংসারটাই একটা কুরুক্ষেত্র, এই দেহটাও একটা কুরুক্ষেত্র। মন তুমি তালা খুলো না, আগে নিজকে চিনলে না, কুরুক্ষেত্রই দেহক্ষেত্র ভেবে দেখলে না। তুমি আপন ঘরে আধার রাখো, আর মন্দির মঠে দাও বাতি। এই নিজের ঘর অন্ধকার, এই হৃদয় অন্ধকার, বহু জন্মের ময়লা আবর্জনা নিয়ে এসেছি, আর মন্দিরে যদি প্রদীপ জ্বালাই কিছু হবে? আপন ঘরে আধার রাখো, মন্দির মঠে দাও বাতি। বিখ্যাত সুফি সাধক লালন শাহ চমৎকার জগৎজীবীকে শিক্ষা দিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কিভাবে যে আসে আর কিভাবে যে যায় কেউ সেটা অনুভব করতে পারে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে, শুধু সবাই চেয়ে থাকবে রে, সবাই চেয়ে থাকবে, কেউ দেখবে না কোথায় যাবে কিভাবে যাবে, উপলব্ধি করতে পারবে না, কেউ উপলব্ধি করতে পারবে না কিভাবে যাবে কোথায় যাবে। ধর্মকে নিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে, ধর্মই ধার্মিককে রক্ষা করে। ধর্মকে ব্যতীত কেউ যদি তার জীবন পরিচালনা করে, সে কখনো সংসারে ভালো থাকতে পারবে না। এই জন্য দেখবেন শ্রীমৎ ভগবত গীতার যে 700টা শ্লোক রয়েছে, এই 700 শ্লোকের মাঝে
প্রথম অধ্যায়ের প্রথম নং শ্লোকটাতেই ধৃতরাষ্ট্র একটা চমৎকার শিক্ষা আমাদেরকে প্রদান করলেন ধর্ম ক্ষেত্রে। ধৃতরাষ্ট্রকে দিয়ে ভগবান গীতা শুরু করালেন, তিনি উপলব্ধি করালেন জগৎজীবকে, তুমি সংসারে যত কর্মই করো না করো না কেন ধর্মকে বাদ দিয়ে করলে কখনো তুমি কল্যাণের পথে যেতে পারবে না। ধর্ম ক্ষেত্রে অধিকাংশ মানুষেরা আমাদের সমাজে আমরা মনে করি আমরা সংসারী জীব বাবা, কর্মই ধর্ম। ভগবান কি বলেছেন কর্মকে বাদ দিয়ে ধর্ম করতে? মনে রাখবেন ধর্ম কর্ম আলাদা বিষয় না, পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। ধর্ম আর কর্ম একটা মুদ্রার এপিট এবং অপিট, কর্ম আলাদা নয়। ভগবান কর্ম ত্যাগ করতে বলেন নাই, বরং কর্ম সধর্ম এটাকে ত্যাগ করার কথা অর্জুন যখন ভেবেছিলেন ভগবান তাকে ধমক দিয়ে বললেন কুতাত্মাকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন। ভগবান বললেন তুমি ক্ষত্রিয়, তোমার ধর্মটাই হচ্ছে তোমার যুদ্ধ করা, সধর্মে তুমি প্রতিষ্ঠিত থাকবে। কর্মকে বাদ দেওয়ার কথা শাস্ত্র বলেন নাই, কর্ম যে বাদ দেয় সে তো কাপুরুষ, ক্লিবত্তের ন্যায় আচরণ। ভগবান বলছেন কর্ম ধর্ম আলাদা নয়, আগে বুঝতে হবে কর্মটা কি। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাই হচ্ছে কর্ম, বাকি বন্ধনের কারণ। এবার আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসাটাও সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানের জন্য হতে হবে। আপনি চাকরি করেন চাকরিটাও সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানের জন্য হতে হবে। আপনি যে পেশাতেই থাকুন না কেন আপনি সৃষ্টিকর্তার প্রীতি বিধানের নিমিত্তে আপনার কাজ করতে হবে। আপনি বিবাহ করবেন সেই বিবাহটাও সৃষ্টিকর্তার নিয়মকে বাদ দিয়ে করলে হবে না, তার নিয়ম অনুযায়ী করতে হবে। এবং যেভাবে প্রীতি বিধান দিয়েছেন সেই বিধানের সঙ্গে আমাদেরকে সম্পর্ক স্থাপন করে করতে হবে, নতুবা সেই কর্মটাই বন্ধনের কারণ হবে। আচ্ছা, তাহলে কর্ম যদি আমরা সংসারে করি, প্রতিদিন তো করছি, দেখুন তো সেই কর্মটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কিনা। আমি যে চাকরি করি প্রত্যেক মাসে বেতন পাচ্ছি, বেতন পেয়ে আমি প্রথমেই ভগবানের জন্য কি কিছু এনেছি? আমি পুজোতে প্রত্যেকের জন্য কাপড় চোপড় কিনে দিয়েছি, আমার ঘরে যে গোপাল আছেন তার জন্য কি কিছু কিনেছি? আমি চাকরির বেতনটা পেয়ে ব্যবসাতে যে আমি মুনাফা পেলাম ধর্মের জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি করলাম? আমরা বলি বৃন্দাবন থেকে গোপাল এনেছি, গোপাল আমার ছেলে, কি খেতে দেই? একটু চিনি আর একটু মিশ্রি, সপ্তাহে সত্তরে একটা লাড্ডু। নিজের ছেলেকে যদি প্রতিদিন চিনি আর মিশ্রি খেতে দেই বলবে নিজের ছেলেটা খাওয়াতে পারো না, জন্ম কেন দিয়েছিলে, বরং ছেলে সংসারে থাকবে না আর চিনি আর মিশ্রি খেয়ে ভগবান গোপাল আমার ঘরে থাকবে, তার খাওয়া দাওয়ার অভাব। যশোমতী মা তার স্বামী নন্দ মহারাজের চেয়েও গোপালকে বেশি ভালোবাসতেন, নন্দ মহারাজ তার স্ত্রী যশোদা থেকেও গোপালকে বেশি ভালোবাসতেন। শাস্ত্র বলছে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসা ভগবানকে দিতে হবে, নিজের স্বামী থেকেও স্ত্রী থেকেও বেশি ভালোবাসা ভগবানকে দিতে হবে। আমরা বেশি দেব দূরের কথা, নিজের সন্তানের মতোও তো ভগবানকে ভালোবাসি না, নিজের স্বামীর মতোও তো ভগবানকে ভালোবাসি না, নিজের স্ত্রীর মতোও তো ভগবানকে ভালোবাসি না, তাহলে কৃপাটা হবে কি করে? কর্ম তো আলাদা নয়, কর্ম আর ধর্ম তো একই সূত্রে বাঁধা, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আপনি কর্মযোগটা ভালো করে পড়বেন, যোগ শব্দের অর্থ কি? ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা। আপনি যে কাজ করবেন ওই কাজটা যেন ভগবানের সঙ্গে যোগসূত্র থাকে, ভগবানের সঙ্গে যেন সংযোগ থাকে, তাহলে আপনার কর্ম বন্ধন মুক্ত হয়ে যাবে। কর্মণি এব অধিকারতে মা ফলে সুকদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সন্দাস্তা অকর্মাণি। ভগবান যে শ্রীমদ ভগবদ গীতায় কর্মের কথা বললেন, কিভাবে কর্ম করা উচিত এই শিক্ষা আমাদেরকে প্রদান করলেন। আর আমি যদি ভগবানের সন্তুষ্টি ব্যতীত কর্ম করি এই কর্ম হবে আমার বন্ধনের কারণ, আমি শাস্ত্রের নিয়ম ব্যতিরেকে যদি কর্ম করি তাহলে এই কর্ম হবে আমার বন্ধনের কারণ। আজকে আমাদের সনাতন ধর্মের এক তৃতীয়াংশ লোকেরা আমরা ধর্ম
প্রতিপালনের ক্ষেত্রে অলসতা জ্ঞাপন করে থাকি। ধর্মকে প্রতিপালন ঠিকভাবে করছি না, ধর্ম পালনের ক্ষেত্রে আমাদের মাঝে সবচেয়ে বেশি অলসতা এবং সবচেয়ে বেশি অজুহাত দেখা যায়। আমরা মনে করি ধর্ম পালনের এখনো আমাদের সময় হয় নাই, একটু বয়স হোক তারপর ধর্ম প্রতিপালন করব। সরকারি চাকরিজীবী যারা তারা মনে করেন একটু রিটায়ার্ড হয়ে নেই, 59 বছর বয়সে সরকার চাকরি থেকে আপনাকে অবসর দিয়ে দেয়, কারণ কি আপনি ইনভ্যালিড হয়ে গেছেন, বসে বসে কয়েক টাকা আপনাকে ভাতা দেয়, বসে বসে খাও। শাশুড়ি বৃদ্ধা হয়ে গেলে বৌমার হাতে চাবি দিয়ে বলেন আমার পক্ষে আর সংসার সামলানো সম্ভব নয়, তুমি যেভাবে পারো সংসার সামলাও, কারণ কি শাশুড়ি মা ইনভ্যালিড হয়ে গেছেন। সন্তানকে বলেন বাবা আমার কাছে এনে টাকা রাখিস না, কোথায় রাখি মনে থাকে না। ইনভ্যালিড হওয়ার কারণে সরকার চাকরি থেকে অবসর দিল, সংসার আমাকে অবসর দিল, আর আমরা এই অবসর সময়টা ভগবানকে ভজনা করার জন্য রেখে দেই। ভেবে দেখুন যে বয়সে আমি আমার দেহটাকে সাপোর্ট করতে পারবো না, ভগবানকে কি করে ডাকবো, ভগবানকে কিভাবে ডাকবো। ধর্ম প্রতিপালন করতে হয় শরীরে শক্তি থাকতে, অ্যাডলেসেন্স লাইফ ইজ মোস্ট সুইটেবল টাইম, এই যৌবন সময়টাকে কাজে লাগাতে হবে। ধর্ম আমাদেরকে একটা পাংচুয়ালিটি দান করে, নিয়ম শৃঙ্খলা দান করে। ধর্ম সরাসরি ভগবানের আইন, এই আইনটাকে ধারণ করার নামই ধর্ম। আমি কতটা আইন মানতে পারলাম, শুধু শুনলে হবে না, কতটা মানতে পারলাম, আচরণে আনতে পারলাম। তাছাড়া এই জগতের বুকে আমরা সবাই ভগবানের চিরকিঙ্কর, ভগবানের আমরা সবাই গোলাম, চাকর। চাকরের কর্তব্য মালিকের সেবা করা, মালিকের হুকুমকে পালন করা, যদি না করি শাস্তি পেতে হবে। ভেবে দেখুন আমরা যদি কারো চাকরি করি কোন কোম্পানিতে, ঠিক সময়ে গিয়ে অফিস ধরতে হবে, ঠিক মতো ডিউটি আমরা পালন করি, তাহলে ভগবানের যে আমরা চাকর, জীবনে কতটা ডিউটি পালন করলাম, আমরা কয়টা আইন তার পালন করলাম। আইন পালনের ক্ষেত্রেই আমরা অজুহাত দিয়ে থাকি, সারা বাংলায় ঘুরে বেড়াই, সব জায়গায় গেলে একটাই বিষয় পরিলক্ষিত হয়, অনেকেই বলেন ধর্ম পালনের এখনো তোমাদের সময় হয় নাই। আমি এই বিষয়গুলো শুনে হাসি। এখন যদি সময় না হয় সময়টা কখন বলুন, ধর্ম পালনের সময় কখন? এক মাসিমাকে বললাম মাসিমা সপ্তাহে একটা দিন শুক্রবারে তো একটু মন্দিরে আসতে পারো, একটু মন্দিরে আসো। মাসিমা বলে বাবা আগামী ফাল্গুনে আমার ছেলেটার বিয়ে, ছেলেটার বিয়ে করিয়ে বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে তারপরে এক সপ্তাহ সাধু সঙ্গ মিস হবে না, মন্দিরে আসা মিস হবে না। ফাল্গুনে ছেলেকে গোটা করিয়ে বিয়ে দিল, জ্যৈষ্ঠে আবার দেখা, মাসিমা সপ্তাহে একটা দিন তো এসে একটু মন্দিরে ভগবানের আরাধনা করতে পারো, হরিকথা শুনতে পারো, আসো না কেন, তুমি না বললে আসবে, ছেলেকেও তো বিয়ে দিলে ঘটা করে, ফাল্গুন গিয়ে তো জ্যৈষ্ঠ আসলো, আসো না কেন। মাসিমা বলে বাবারে ইচ্ছে ছিল শাশুড়ি হব, কলিযুগ নতুন বউ হয়ে গেলাম, মন্দিরে আসা হলো না। মনে রাখবেন পঞ্জিকা দেখে কখনো সাধু হওয়া যায় না, যে মনে করেন একেবারে তো প্রসাদ বুঝি হয়েই যাব, একটা দিন খেয়ে নেই ভালো করে, দুই তিনটা দিন খেয়ে নেই, হবে না, হবে না। তার মানে বুঝতে হবে কলি আপনাকে ভর করে ফেলেছে, আর একবার যদি আপনি পরাজিত হয়ে যান সে আপনাকে ছাড়বে না। পঞ্জিকা দেখে সাধু হওয়া যায় না, আজ থেকেই করতে হবে, এই ধারণা যদি হৃদয়ে মাঝে নিয়ে আসো দেখবে আর কেউ তোমাকে গ্রাস করবে না। হৃদয়ে থেকে যদি তুমি গ্রহণ করো মানুষ তোমাকে অনেক কিছু বলবে, কারণ এই জগতে সাধুরাই প্রকৃত আপনার জন, নতু আর কেউ প্রকৃত আপনার নয়। এটা প্রহ্লাদ মহারাজের চরিত্রে আমরা দেখতে পাই, সাধুরা বৈষ্ণবেরা মহন্ত যারা, ওরা আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি তারা বুঝিয়ে দেয়, সংসারে কেন এসেছো তুমি, কি কারণে মনুষ্য দেহ লাভ করেছো তুমি, এই সংসারে থেকে কি করে ভগবানকে তুমি ভজনা করবে, কি করে তুমি ধর্ম পালন করবে। ধর্ম পালন না করলে কেউ কখনো ভালো থাকতে পারবে না। ধর্ম আমাদেরকে একটা শৃঙ্খলা দান করেছে, ধর্ম আমাদেরকে একটা সংবিধান দিয়েছে, এইভাবে চললে আপনি শারীরিক ভাবে ভালো থাকবেন, আপনি মানসিক ভাবে ভালো থাকবেন। রাষ্ট্রের পরিচালনার জন্য যেমন সংবিধান অপরিহার্য, তেমনি এই মনুষ্য জীবনকে পরিচালনা করার জন্য ভগবান আমাদেরকে একটা সংবিধান দিলেন শ্রীমদ ভগবত গীতায়, এই সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, নতুবা আমাদেরকে শাস্তি পেতে হবে। এই সংবিধান ভাইলয়েট করলেই দুঃখ আসবে,
আর যদি মনে করি এখন সময় না পরে করব, জীবনে তাদের করা হবে না। সংসারটা এমন একটা জিনিস, আপনি যতই সংসারকে জড়িয়ে ধরবেন সংসার আপনাকে কখনো ছাড়বে না, ছাড়বে না। সে সংসারে থেকেই ভগবানকে ডাকা যায়। সবার জন্য ত্যাগ করার কথা শাস্ত্র বলে নাই, ত্যাগী ব্রহ্মচারী সবার জন্য না। মহাপ্রভুর এক তৃতীয়াংশ পার্শ্বদের এই সংসারী ছিলেন। সংসারে থেকে কি করে ভগবত আরাধনা করবে? জলের মাঝে নৌকা থাকে কোনো সমস্যা নাই, নৌকার ধর্ম হচ্ছে জলের মাঝে বেঁচে থাকা। কিন্তু নৌকার মাঝে যদি জল প্রবেশ করে তাহলে সেই নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে এত বেশি ভেতরে প্রবেশ করাইও না, যদি করাও তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। নৌকার মাঝে অল্প জল উঠলে কোনো কিছু দিয়ে এটাকে প্রটেক্ট করা যায়, সেচ দিয়ে জল ফেলা যায়, কিন্তু বেশি যদি জল ঢুকে যায় নৌকা ডুবে যাবে। সংসারে থাকলে সংসার ভিতরে ডুববেই, যদি কম ডুকাও ভালো থাকবে, সংসার সমুদ্রে ডুববে না, আর যদি বেশি ডুকাও তুমি সংসার সমুদ্রে ডুবে যাবে। সংসারে থেকেই ভগবানকে আরাধনা করার বিধান গৌড়হরি দিলেন। সংসারে থেকে কি করে ভগবানকে ডাকবে? কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। সংসারটা কৃষ্ণের করতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া, কাহারে ভজই মূর কিসের লাগিয়া। সংসারে এসেছি কৃষ্ণকে ভজন করার জন্য। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সুতব্য কীর্তি তব্যশ্চ স্মর্তব্যশ্চ তাভয়ম। হে ভারত, প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্য মণ্ডিত ভগবান শ্রীহরির কথাকে স্মরণ করা, মনন করা। তার নাম হরি, তিনি কেবল জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করে নিজ নিত্য ধামে নিয়ে গিয়ে আনন্দ প্রদান করতে পারেন। আমরা এই যে চিরন্তন সত্য তত্ত্বটা ভুলে গেছি, উই ফরগটেন দ্যাটস টপিক দ্যাট কজেস উই সাফার মোস্ট ক্রেজিলি, উই ফরগটেন দ্যাটস টপিক দ্য অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ স্যার। শ্রীমদ ভগবত গীতা 10th চ্যাপ্টার, আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ডস, এভরিথিং এমানেটস ফ্রম মি, দ্য ওয়াইজ হু পারফেক্টলি নো দ্য এঙ্গেজ ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড ওরশিপ মি উইথ অল দেয়ার হার্টস, নো পার্সন ক্যান বি হ্যাপি without admire, the heart is formed for admire. We forgotten that topic, the almighty creator Krishna is most intimate, most mad, most fellow, most companion, most commemorate, most even of our life. We forgotten that topic, that cause we suffer most greatly. We forgotten that topic of a conqueror of hell, there is no truth superior to me, everything grasps upon to me, our pulse are strong on traits, hey, all power supreme being Krishna, 7th chapter. We forgot in that topic, the almighty creator Krishna is most pale of our life, that causes we suffer most crazily. We forgot in that topic, but the worship me, giving up all their activities unto me, and being devoted to me without a devotional, engaged in devotional service, and always meditating upon me, having fixed their minds upon me, or some part of chapter 12, 6 and 7, all power supreme being Krishna is most commemorated of our life, that causes we suffer most crazily. Everybody knows that topic. Institutional education is most important and impartial. But religious education is part and parcel. No existence of above, that is only universal to that topic. Institution, education and religious education, that causes the almighty creator Krishna. Distribute the religious knowledge. Kunti Chan Arjun, the personality of Godhead, Lord Sri Krishna said, I instructed this impartial science of Zug of the sun god Vibhushan, and Vibhushan instructed it to Manu, the father of mankind, and Manu in turn instructed it to Ikshaku. Say, all power supreme being Krishna, Srimad Bhagavad Gita, 4th chapter, we forgotten that topic, the almighty creator Krishna is most aware of our life, that causes we suffer most crazily. Please everybody, your heartiest dignity, dedicate all power supreme being Krishna. Challenge to you, of course, you knows this, the mankind life is most happily and most gladly, spiritual mankind in changing time to time, any situation, any time. Either or other, of course, punishment if you violate rule of regulation, omnipotent maker Krishna. Everybody, please, your heartiest dignity, dedicate almighty creator Krishna. Say, Srimad Bhagavad Gita, all power supreme being Krishna. 10th chapter, ki chamatkar kore Bhagavan bolchen. And 9th chapter, Rajavidya Rajagujyam, Pavitramidam Uttamam, Praptishkavagamam Dharmam, Shushukam Kartamadvayam. E gyan, samastu gyanir raja.
জ্ঞান বুদ্ধি থেকে গুজ্জত ইদম প্রতি গুজ্জত তাম প্রবশ কামি অনুশোবে জ্ঞানম বিজ্ঞানম সোহিতম যত গত্তা মুখশ সুসুপাত নবমদ্দায় রাজবিদ্যা রাজগুজুগের এক নং শ্লোক ইদম প্রতি গুজ্জত তাম প্রবশ কামি অনুশোবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যত গত্তা মুখশ সুসুপাত ভগবান বলছেন আমি এই অপ্রাকৃত গীতার জ্ঞান তোমাকে দান করছি এই অপ্রাকৃত তত্ত্ব সুদামৃত তোমাকে দিচ্ছি কারণটা কি কারণ তুমি আমার অত্যন্ত কাছের ভক্ত এক্সট্রিমলি ডিভোটি এন্ড এক্সট্রিম ইন্টিমেট তুমি আমার সখা তুমি আমার সখা আমি তোমাকে দিচ্ছি কেন জানো তুমি অসুয়া থেকে রহিত তুমি শ্রদ্ধাবান শ্রদ্ধাবান অনুসুয়াচ শ্রীনুয়াতপি জনরহ সপি মুক্ত সুমান দোকান প্রাপ্নাত পূর্ণকার নাম অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে ভগবান একাত্তর নং শ্লোকে বলছেন এই জ্ঞান তোমাকে দান করার উদ্দেশ্য হচ্ছে তুমি অসুয়া থেকে রহিত তুমি শ্রদ্ধাবান শ্রদ্ধাবান অনুসুয়চ শ্রীনুয়াতপি জনরহ সপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম এই পরম্পরা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেই পরম্পরা অপ্রাকৃত জগতের বুকে ঘোষিত করার জন্য এই তত্ত্ব সুদামৃত আমি তোমাকে দান করছি যে জ্ঞানের মাঝে বিজ্ঞান রয়েছে যে জ্ঞানের মাঝে যুক্তি রয়েছে যে জ্ঞানের মাঝে তত্ত্ব রয়েছে যে জ্ঞানের মাঝে কলা রয়েছে যে জ্ঞানের মাঝে শিল্প রয়েছে দ্যাট ভেরি অ্যানসিয়েন্ট সায়েন্স অফ দ্য রিল relationship with the supreme is to be told by to me because you are my extreme devotee and extreme mad আমি তোমাকে দিচ্ছি তার কারণটা হচ্ছে ইউ আর এক্সট্রিম ফ্যান এন্ড ক্যান দেয়ারফর আন্ডারস্ট্যান্ড দা এই ট্রান্সেন্ডেন্টাল মিস্ট্রি অফ দ্য সায়েন্স এই বিজ্ঞানের রহস্য তুমি উপলব্ধি করতে পারবে এবং তুমি শ্রদ্ধা সহকারে অসুয়া থেকে রহিত হয়ে এই অপ্রাকৃত গীতার জ্ঞান হৃদয় মাঝে অনুভবে এনে তোমার জীবনে সেটা পরিচালনা করে তুমি জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দিতে পারবে জাত জাত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনহ সজত প্রমাণম কুরুতে লোকতত অনুবর্ততে ভগবান বলছেন শ্রীমদ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ একুশ নং শ্লোকে শ্রেষ্ঠ ব্যক্তিগণকেই তো সবাই অনুসরণ করে তুমি যেহেতু শ্রেষ্ঠ এই অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান আমি তোমাকে দান করছি আজ থেকে ভগবান আনুমানিক 5000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মোক্ষদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 বেতনে একটা বত বৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে এই অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে ভগবান দান করলেন এই মনুষ্য জীবের সংবিধান রূপে যে সংবিধান প্রত্যেকটা মনুষ্য জীবকে প্রতিপালন করতে হবে যে গীতাতে ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে দরদ দিয়ে রোগ নিরাময় করার চেষ্টা করেছেন ভগবান শ্রী গোবিন্দ অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে মুখে তার কোনো কথা নেই কেবল দু একটা জিজ্ঞাসা ছাড়া বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত বিষাদিত ভবরোগ আমাদের একটাই ঔষধ শ্রীমদ ভগবত গীতার দিব্য বাণীকে গ্রহণ করা আমাদের একটাই ঔষধ কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়া আমাদের একটাই ঔষধ ধর্মকে প্রতিপালন করে সংসারে কর্তব্য কর্ম সম্পাদন করা অথচ এই ধর্ম পালনের ক্ষেত্রে আমাদের অজুহাত আর বাকি কিছু লোক আছে যারা নিজেরা পালন করছেন না কেউ যদি ধর্ম পালন করেন আমরা তাদেরকে উৎসাহ না দিয়ে আমরা আরো তাদেরকে পিছনের দিকে টানতে শুরু করি নিজেরা পালন করবে না অন্য কাউকে নিন্দা করে সমালোচনা করে আর অধিকাংশ লোকের আমরা যারা ধর্ম পালন করছি অনেকটাই পরম্পরা ক্রমে করে আসছি হ্যাঁ অনেকটা না বুঝে করে আসছি ধর্ম প্রতিপালন যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দেখবেন সংক্রান্তি কোন দিন বৃহস্পতিবার সংক্রান্তি এই সংক্রান্তিকে কি সংক্রান্তি বলে পৌষ সংক্রান্তি বলে মকর সংক্রান্তি বলে উত্তরায়ণ সংক্রান্তি বলে ওই যে বলছি অধিকাংশ আমরা মানুষেরা ধর্ম অনেকটাই পালন করি পরম্পরাক্রমে করছি কিংবা দেখা দেখি আমরা পালন করে আসছি তার মধ্যে একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এই যে উত্তরায়ণ সংক্রান্তি বৃহস্পতিবার উত্তরায়ণ সংক্রান্তি এই সংক্রান্তির পূর্ব দিনে আমরা দেখতে পাই বিশেষ করে আগামীকাল দেখবেন খড় কুটা দিয়ে একটা ঘর তৈরি করা হয় কি হয় না কি বলেন আপনারা ঘরটাকে কি বলেন ভেড়া ঘর এই ঘরের মাঝে কি ভেড়া থাকে তাহলে কেন এটাকে ভেড়ার ঘর বলা হয় বলুন তো এই ঘরটার উৎপত্তি থেকে কেন করতে হয় না করলে কি হয় আমরা না এখন শহরায়নের যুগে
আধুনিক যুগে এই সংস্কৃতি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি আমরা তেমন এখন আর এগুলোকে দেখি না কিন্তু আমার বাবা কাকা জেঠার বয়সী যারা আছেন তারা যখন ছোট ছিলেন খুব বেশি আনন্দ করেছেন এই ঘরটাকে নিয়ে নিশ্চয়ই করেছেন কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছেন বাবা এই ঘরটা মূলত কি এই ঘরটার উৎপত্তি কোথা থেকে কেন এই ঘরটা বানাতে হয় আবার কেন বা এই ঘরটাকে পুড়িয়ে দিতে হয় আমরা অধিকাংশ মানুষেরাই জানি না যেমন আমার কথাই বলি যেহেতু আমার জন্মটা গ্রামে ছোটবেলাতে আমাদের বাড়ির একটা সংস্কৃতি আছে সংস্কৃতিটা হচ্ছে কাক ডাকার আগে সংক্রান্তিতে স্নান করতে হবে সবাইকে কাক মাটিতে নামার পূর্বে স্নান করে আমাদের বাড়ির সবাই গোষ্ঠীর যারা আছে সবাইকে নিয়ে একসঙ্গে বিশাল উঠান আমাদের উঠানে বসে সবাই একসঙ্গে খাবে কেউ আগে কেউ খেতে পারবে না এটা সংস্কৃতি আমাদের পূর্ব থেকে চলে আসছে তো আমরা ছোট যখন লেপ খাতা মুড়ি দিয়ে শুয়ে থাকতাম মা খইয়ের নাড়ু সেওয়াইয়ের নাড়ু চিড়ার নাড়ু বিভিন্ন ধরনের পিঠা এগুলো তৈরি করতেন আর এদিন ঘুম নেই একেবারে ভোর হয়ে গেলেই ব্রাহ্ম মুহূর্ত হয়ে গেলেই সবাই স্নান করতে যেত অধিকাংশ মায়েরা আমাদের অঞ্চলে করতালি গান গাইতো আপনারা কি করেন অনেকেই তো এখনো করে তারপর স্নান করে এই যে ঘর বানানো হতো কিংবা খড় নেওয়া হতো এগুলোকে জ্বালি দিয়ে জ্বালাইয়া দিয়ে আমরা এগুলোকে আগুন ঠান্ডা কম করে ঠান্ডা একেবারে নদী আমাদের পাশ দিয়ে গিয়েছে রক্তি নদী পঙ্কীর্থের নদীর সঙ্গে সংযোগ এত ঠান্ডা বরফের জলের মতো পাহাড় থেকে যেহেতু ঢল আসে স্নান করে আমরা আগুন সবাই একটু তাপ নিতাম ছোটবেলা থেকে আমার মনে একটা প্রশ্ন এই ঘরটা কেন এই যে বলছি আমরা অধিকাংশ লোকেরা ধর্ম পালন করি দেখা দেখি কিংবা পরম্পরা ক্রমে যেমন আরেকটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে দেখবেন গীতা ভাগবত পাতে আমরা তুলসী বৃক্ষ একটা রেখেছি তাই তো কেন রাখতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না রাখতে হয় এই যাও চন্দন একটু পিষে নিয়ে আসো কিন্তু চন্দন কাষ্ট কিংবা চন্দন বৃক্ষ এমন কি সৌভাগ্য অর্জন করেছেন যার কারণে চন্দনটাই কাজে লাগছে অন্য কোনো কিছু কেন লাগছে না প্রশ্ন আসতে পারে না কিন্তু আমরা চন্দন ব্যবহার করছি অনেকে জানি না এমন কি আমরা দেখতে পাই বিভিন্ন আচার অনুষ্ঠানে বলি এই যাও আমের পাতা নিয়ে আসো আম পল্ল আনি কি আনি না কিন্তু কখনো কি আমরা ভেবেছি আম পাতা না এনে জাম পাতা আনলে দোষ কি আম পাতা কেন প্রয়োজন আমরা জানি না কিন্তু করছি বৃহস্পতিবারে লক্ষ্মীর গট চেঞ্জ করতে হয় যাদের বাড়িতে গৃহ লক্ষ্মীর গট স্থাপন আছে দেখবেন লক্ষ্মীর ঘটের নিচের মাঝে ধান তারপর হচ্ছে দুর্বা তারপর কলা পাতা দেই কখনো কি আমরা ভাবি এই ধানগুলো কেন ঘটের নিচে দিতে হয় দুর্বা কেন দিতে হয় তারপর কলা পাতা কেন দিতে হয় কখনো কি ভাবার চেষ্টা করেছি কিংবা ঘট বসিয়ে ঘটের উপরে নারকেল দেওয়া হয় কখনো কি জানার চেষ্টা করেছি নারকেলটা কেন দিতে হয় নারকেল না দিয়ে জাম্বুরা দিলে দোষ কি জানতে হবে তো এই যে করছি কি আমরা জানি না প্রতিপালন করি না কেন কিংবা দেখবেন ঠাকুরদা এসে বলছেন এই যাও কলা গাছের কোল কেটে নিয়ে আসো কখনো কি ঠাকুরদাকে জিজ্ঞেস করছি ঠোঙ্গা যে বানাচ্ছেন ঠাকুরদা এই কলা গাছের কোল কেন দরকার হ্যাঁ আমরা অনেকেই জানার চেষ্টা করি না কিন্তু করছি দান দুর্বা নিয়ে আসো আশীর্বাদ করবো কিন্তু দান দুর্বা দিয়ে কেন আশীর্বাদ করতে হয় এটা বললে না এটা করতে হয় এমনকি দেখবেন এগুলো অত্যন্ত চমৎকার কথা এক দুদিনে কি বলবো এগুলো ধারাবাহিক ভাবে 7 দিন ব্যাপী যদি শুনতে পারতাম ধারাবাহিক ভাবে আলোচনা করতে পারতাম দেখবেন আমরা আমাদের সমাজে অনেক কার্য করি কিন্তু এটা তত্ত্ব জানি না কিন্তু আচার অনুষ্ঠান করছি যেমন অত্যন্ত একটা চমৎকার উদাহরণ যেমন আমরা যখন বিবাহের লিস্ট করি সবাই বলে এই শোনো মুখ চন্দ্রিকার বাতি টানতে ভুল করবে না মুরব্বীরা বলেন কি বলেন না বাবা কাকা জেঠা বয়োজ্যেষ্ঠরা কিন্তু কখনো কি ভেবেছেন মুখ চন্দ্রিকার বাতি কোথা থেকে আসলো কেন দিতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না এই শোনো এইভাবে পানকিলি দিতে হয় পান কেন সমগ্র কাজে দিচ্ছি আবার শাস্ত্র বলছে এটা নেশাজাতীয় দ্রব্য তাহলে এটার উৎপত্তি কোথ থেকে এটা কেউ জানার চেষ্টা করি না এমনকি দেখবেন আমরা 7 পাকে বিয়ে করি 7 পাকেই তো বিয়ে করতে হয় আমি না করিনি আপনারা তো করেছেন বলেন আচ্ছা 7 পাকে 7 পাকে কেন বিয়ে করেছেন বাবা এবার বলেন এই ঠেকেছে রে 7 পাকে বিয়ে করলাম কিন্তু কেন 7 পাকে বিয়ে করতে হয় তা জানি না দুঃখজনক কি দুঃখজনক না একটা পাক কম কিংবা বেশি দিলে দোষ কি এবার আপনি যে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বিয়ে করলেন বলুন তো আপনি যে বিবাহটা করেছেন বিয়ের নামটা কি আমি বিয়ে করলাম কিন্তু বিয়ের নামটা যদি না বলতে পারি দুঃখজনক কি দুঃখজনক না দুঃখজনক মায়েরা সিঁদুর পড়ছেন যদি বলি সিঁদুরের উৎপত্তি কোথ থেকে কয় জায়গায় সিঁদুর পড়তে হয় কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়তে হয় সিঁদুর পড়ার মন্ত্র কি শঙ্খ পড়ছি শঙ্খের উৎপত্তি কোথ থেকে শঙ্খ কিভাবে আসলো কেন পড়তে হয়
জানি না কত বলবো বলুন এগুলো সম্পূর্ণ সাইন্টিফিক এটার পিছনে একটা সায়েন্স নিহিত আছে আমাদের সনাতন ধর্ম কত তাজি বিজ্ঞান সম্মত আপনি কল্পনা করতে পারবেন না এগুলো আমি সব অনুষ্ঠানে একটু একটু বলার চেষ্টা করি বিজ্ঞানকে পাশে রেখে ইউটিউবে কিংবা আমার আইডি রাহুল কৃষ্ণ দাস সার্চ করে জেনে নেবেন প্রত্যেকটা অনুষ্ঠানে আমি এগুলো বলার চেষ্টা করি আজকে সনাতনীরা একটা একটা প্ল্যাটফর্মে আসুক একটা বিজ্ঞান সম্পর্কিত যে ধর্ম এটা উপলব্ধিতে আনুক তারা ধর্মের আনুষঙ্গিক বিষয়গুলো যারা পালন করছে এগুলো যেন তত্ত্ব জেনে তারা করে শাস্ত্র জেনে যেন তারা করে দেখা দেখি যদি ধর্ম পালন করি আজকে ধর্ম পালন করব দেখবে কালকে শ্রদ্ধা কমে যাবে আমরা জানি না বলে শঙ্কের উৎপত্তি কোথা থেকে শঙ্ক কত প্রকার এগুলো জানতে হবে আমি যে বিবাহটা করলাম বিবাহ কত প্রকার বিবাহ আট প্রকার শাস্ত্রে বলা হয়েছে আপনি যে বিয়ে করেছেন এটাকে ব্রাহ্ম বিবাহ বলে এগুলো অনেক তত্ত্ব আরে বিয়ের কথা বাদ দেন কার্ডটাই তো ভুল করি আমরা দেখবেন বিয়ের কার্ডের মাঝে লেখা ওম নমো প্রজাপতয়ে নমো আমাদের গ্রামে ছোটবেলা মজার ঘটনা এক পিসি গ্রাম সম্পর্কে বিয়ে হয় না তো আমি তো ছোট মাকে সঙ্গে নিয়ে ওদের বাড়িতে বেড়াতে গেলাম ভাগ্যক্রমে এই ঘরে একটা প্রজাপতি ঢুকে গেছে মা কয় হয়ে গেছে রে কয় তোর কপাল খুলে গেছে বলছে কি কয় তুই এগুলো বুঝবে না তোর পিসির বিয়ে হয়ে যাবে বলছে কেন কয় দেখ প্রজাপতি গড়ে আইছে আপনারাও কি এরকম ভাবে এবার কি আর করবে সিঁদুরের কৌটা খুলে প্রজাপতির এখানে সিঁদুর দিয়ে তারপর উদ্ধনি করলো আর ও মা ফরিং কি করে বিয়ে করাবে কয় ফরিং নয় এটা বিয়ের দেবতা আজকে এই যে কুসংস্কার আমাদের সনাতন সমাজে ধার্মিক হও ধর্মান্ধ হইও না ভালো করে বুঝতে হবে বিয়ের দেবতা হচ্ছে প্রজাপতি প্রজাপতি মানে ফরিং প্রজাপতি নয় ব্রহ্মার একটা নাম হচ্ছে প্রজাপতি বিয়ের দেবতা হচ্ছে ব্রহ্মা এই বিয়ের কার্ডে যদি ছবি হয় তাহলে এখানে ভগবান বিষ্ণুর হবে ফরিং প্রজাপতির নয় ব্রহ্মার বিয়ে প্রবেশ অধিকার নিষেধ দেখ ব্রহ্মা একবার তার নিজের মেয়ের সৌন্দর্য দেখে তিনি লালায়িত হয়ে গিয়েছিলেন এই জন্য সনাতন সংস্কার মতে দেখবেন এখানে লালায়িত মানে কাম ভাবে লিপ্ত নয় এই সৌন্দর্য দেখে তিনি লালায়িত হয়ে গেলেন যার করে দেখবেন সনাতন সংস্কারে পিতা মাতা সন্তানের বিবাহ দেখে না আছে কি সংস্কার এটা এটার পিছনে একটা তত্ত্ব রয়েছে এটা ব্যাখ্যা না করলে বোঝা যাবে না বিষ্ণু প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে প্রবেশ করে এই জন্য এখানে ফরিনের ছবি হবে না ছবি হবে বিষ্ণুর তারটাই তো আমরা ভুল করছি এই যে পাঁচটা সিঁদুরের ফুটা দিলেন পাঁচটা না দিয়ে একটা কম দিলে দুষ্কি প্রশ্ন আসতে পারে না এই যে দেখুন পালন করছি এগুলো দৈনন্দিন কর্মটা বললাম আরো তো অনেক তত্ত্ব পালন করছি কিন্তু আমরা তত্ত্ব জানি না তত্ত্ব না জেনে যদি পালন করি তাহলে কখনো তো শ্রদ্ধা থাকবে না তেমনি ভাবে আরেকটা বিষয় এই যে আমরা সংক্রান্তির পূর্ব দিন একটা ঘর বানাই খড় কোটা দিয়ে তারপর এই ঘরটাকে আমরা পুড়িয়ে দেই অনেকে বলে ভেড়ার ঘর অনেকে বলে বুড়ির ঘর তারপর এখানেই শেষ নয় ওই যে ভেড়ার গড় বানিয়ে আগামীকাল দেখবেন এই ঘরের মাঝে যে ডিজে পার্টি চলে আমাদের বৈশি ছেলেরা ডিজে বাবা এ খেলা জমাইছে বা বা চলবে বাবু খাইছো চলবে কালকে এই ঘরের মাঝে এই ঘরের মাঝে তারপর এখানেই শেষ নয় তারপর আমার বৈশি ছেলেদেরকে বলছি আজকে ভালো করে জেনে যাও কালকে যদি এই কার্যগুলো করো কতটা পাপ করবে এই যে ভেড়ার গড় যেটাকে আমরা বলছি এটা মূলত ভেড়ার গড় নয় এটা হচ্ছে মহামহিম বিশ্বের চিতা ভালো করে বুঝো তত্ত্ব ভালো করে বুঝো কতটা ভুল করছো অপরাধ করছো এই জন্য একদিনে কি বলবো সময় তো সব চলে যাচ্ছে এই তত্ত্ব না বুঝলে কতটা যে অন্যায় করছো অপরাধ করছো এটা উপলব্ধিতে আনতে পারবে না এটা মহামহিম বিশ্বের চিতা তাহলে তার চিতাকে আমরা কেন প্রত্যেক বছর পুড়াচ্ছি প্রশ্ন আসতে পারে না এই মহামহিম বিশ্বের চিতা এই দিনে কেন প্রজ্বলিত করা হয় আমরা ছোটবেলা মায়ের সামনে গিয়ে মায়ের সঙ্গে গিয়েছি স্নানে স্নান থেকে উঠে ও মা গো কোন করে ঠান্ডা মা গো তাড়াতাড়ি জ্বালা জ্বালানির পরে যে সারা শরীরে হেদা হেদি শুরু হয় আমরা তো বলছি এটা আগুন ফাইবে লাগিয়া এখন তো শাস্ত্র পড়ে জানলাম এটা মহামহিম বিশ্বের চিতা আমরাও ছোটবেলা যখন বুঝতাম না এই ভেড়ার গড়ের মাঝে মুরগির ঠ্যাং রুস্ট করে ডিম তারপর আরো কত তাজে খাইছি অনেকে আবার আমার বয়সি পোলাপান এই ঘরের মাঝে শুকটান এটাও চলে পানিও চলে চলে কি চলে না আমরা ছোটবেলা ভুল করেছি আমরা জানতাম না বলে তোমরা আজ জানছো কালকে ভুল করিও না আমরা যদি জানতাম তখন এই ভুলটা করতাম না এখন এখন তোমরা জানছো আর ভুল করিও না এটা মহামহিম বিশ্বের চিতা মনে রাখবেন চিতাতে অন্ত্যেষ্টিক্রিয়া হয় অন্ত মানে শেষ ইষ্টি মানে যজ্ঞ শেষ যজ্ঞ আমরা তো
অনেকটা কুসংস্কারের মাঝে এখনো পড়ে আছি। আজকে সনাতন ধর্ম, আদি ধর্ম, সনাতন মানে চিরন্তন, যা ছিল যা আছে যা থাকবে, আজকে এগুলো আলোচনা হয় না বলে আমরা কুসংস্কারের মাঝে আছি। কিন্তু সনাতন যে থিওরি, সনাতন যে প্ল্যাটফর্ম, এগুলো যদি আলোচনা করেন তাহলে বুঝবেন আপনি কতটা বিজ্ঞানসম্মত। প্লাস্টিক সার্জারির তত্ত্ব বলেন, টেস্ট টিউবের তত্ত্ব বলেন, আজকে এই যে মাধ্যাকর্ষণ শক্তির কথা, উড়োজাহাজের কথা, এই সমস্ত তত্ত্ব আমাদের শাস্ত্রে আছে। আপনি চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, শিল্পকলার কথা বলেন, কলা কৌশল সব দিকে যান, নৃত্য গীত বিভিন্ন অঙ্গনে যান, সনাতন শাস্ত্র অকাতরে সবাইকে দান করেছে। ভুলটা কিভাবে, একেবারে এত দিয়ে ব্যাখ্যা করছি যতটা সময় পাই এই সংক্রান্তির তত্ত্বটা নিয়ে, যেহেতু এটা সামনে, এটা আমাদের জানা প্রয়োজন। এট ফার্স্ট ভুলটা হবে, কেন এই ঘরের মাঝে কিছু খাওয়া যাবে না, আগে এই তত্ত্বটা বলি, তারপর আমরা জানবো এই ঘরটা কোত্থেকে আসলো, মহামহিম বিশ্বকে কেন এই ঘরটাকে পুড়িয়ে দিতে হয়, এই ঘরটা পুড়িয়ে দিলে কতটা পুণ্য হয়, কেন এই ঘরটা বানানো প্রয়োজন, আমরা এগুলো ধীরে ধীরে শুনবো। আগে জানি এই ঘরের ভিতরে কোনো কিছু খাওয়া যাবে না কেন। অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে কি যজ্ঞ, শেষ যজ্ঞ। আমাদের সনাতন শাস্ত্রে দেখবেন স্পষ্ট করে বলা আছে, দাহ কার্য যখন করা হয় এটাকে যজ্ঞ বলা হয়। সনাতনীদের জন্ম থেকে দেহ রাখার পূর্ব পর্যন্ত, এমনকি দেহ রাখার পর অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত প্রত্যেকটা কিছু যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। এমনকি একটা সন্তান পেটে আসার পরও যজ্ঞ করা হয়, সাত ভক্ষণ যেটাকে বলা হয় যজ্ঞ। পৃথিবীর আলো সে দেখে নাই, কিন্তু যজ্ঞের মাধ্যমে তাকে আমন্ত্রণ করা হচ্ছে। যজ্ঞটা কি, শ্রীমৎ ভগবদ গীতায় বলা হয়েছে বিষ্ণুর প্রীতি সাধনের জন্য কর্ম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। এই যে এই প্রসঙ্গটাতে আসার আগে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ধর্মটা কি কর্মটা কি, এগুলো আলোচনা করার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে যজ্ঞ, নতুবা আপনি বুঝবেন না, যজ্ঞ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করা। সন্তান জন্মের পরে নামকরণ যজ্ঞানুযায়ী হয়, সলতে জ্বালিয়ে দেওয়া হয় না। এখন তো আমাদের সনাতনীরা দেখবে নামকরণটা ঠিক মতো করি না, ধার্মিক মুসলমানদের দিকে থাকাও, তাদের প্রত্যেকটা নামের পিছনে কোরআন হাদিসের একটা কারণ আছে। নাম রাখে তারা আকলিমা, মেয়েদের নিশ্চয়ই এটা কারণ আছে হাদিসে, রহিমা, জাহানারা, পিছনে কারণ আছে, এই নামগুলো রাখার পিছনে একটা কারণ আছে, এমনিতেই তারা রাখে না। পুরুষদের নাম হাসান, হুসেন, জয়নাল, জামাল, করিম, রহিম, হাদিসের কারণ আছে, এমনিতেই নাম তারা রাখে না। আমরা আজ থেকে 50 বছর যদি পিছিয়ে যাই, দেখবো আমাদের বাবার নাম, যেন আমার বাবার নাম বলি ননিগোপাল, আমার দাদুর নাম নলিনীকান্ত, এইভাবে আমি 11 শ্রী 14 শ্রী পর্যন্ত বলতে পারি। তাহলে তাদের প্রত্যেকের নামে আমরা দেখবো ধর্মীয় কারণে আছে। একেবারে পূর্ব থেকে যদি আমরা একেবারে আমার সিঁড়িতে একেবারে উপরে যাই, বাঞ্চারাম, দাগুরাম, হ্যাঁ, প্রত্যেকটা আমরা দেখি যে বৈদিক নামকরণ আছে ভগবানের নাম অনুযায়ী, যেমন ধার্মিক মুসলমানরা রাখেন। এখন বর্তমানে আধুনিক যুগে নামকরণ সত্যি দুঃখজনক, শাস্ত্রের সঙ্গে সম্পর্ক নাই। গ্রামের যিনি বয়োজ্যেষ্ঠ আছেন, আপনি তাকে জিজ্ঞেস করুন, তাদের বাবা দাদার বংশ তালিকা যদি দেখে, দেখবে এরকম নাম, রমাকান্ত, ঠিক আছে, মধুসূদন, যাদব, মাধব, ব্রজবিহারী, হ্যাঁ, গোবিন্দ, এরকম নাম। কারণ কি, তারা এই নামগুলো কেন রাখলেন, তার পিছনে শাস্ত্র কি বলে। আমরা বর্তমানে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা নাম রাখার ক্ষেত্রে বৈদিক পদ্ধতি আমরা অবলম্বন করছি না, যদিও একটা সলতে মানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, এটা জাস্ট লৌকিক প্রথা, কিন্তু মনে রাখতে হবে এটার পিছনে একটা বৈদিক তত্ত্ব রয়েছে, দর্শন রয়েছে এই প্রদীপ প্রজ্বলনের। দেখুন, জন্মের পরে নাম রাখার সময় যখন আমরা প্রদীপ প্রজ্বলন করে দিই, যে প্রদীপের সলতিটা গাঢ় হয় আমরা মনে করি সেই নামকরণটা শ্রেয়, কিন্তু এটার পিছনে আমাদের বেদ বলছে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, অধর্ম থেকে আমাকে ধর্মের পথে নিয়ে যাও। আমরা বলছি উল্টু, উল্টু কিভাবে, যেমন জন্মদিন যখন পালন করি, দেখবেন যদি আপনার ছেলের 7তম জন্মদিন হয়, 7 বছর, 7টা মোমবাতি আপনি জ্বালিয়ে দেন, ঠিক তো, কেউ জন্মদিন পালন করেনি সন্তানের, করেছেন, কিংবা বিবাহ বার্ষিকী যারা করে, ম্যারিজ অ্যানিভার্সারি, যদি 5তম বিবাহ বার্ষিকী হয়, 5টা মোমবাতি জ্বালিয়ে দেবে, তারপর বলবে হ্যাপি ম্যারিজ অ্যানিভার্সারি, কিংবা হ্যাপি বার্থডে টু ইউ, বলে ফু দিয়ে মোমবাতি নিভাবে, করে কি করে না,
এখানেই অপরাধ। মোমবাতি যদি কেউ নিভিয়ে দেয় তাহলে এর মতো অপরাধ আর অকল্যাণ হতে পারে না। মানে শাস্ত্র বলছে আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে, আর আপনি আলো থেকে অন্ধকারের পথে যাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? আমার আপনার বিবাহ বার্ষিকী যদি 5তম হয়, আপনি যদি 5টা মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে নেন, তার মানে আপনার দাম্পত্য জীবন এখানেই সমাপ্ত হয়ে যাক। কেউ চাইবে? কোন মা বাপ চাইবে আমার সন্তানের 10তম জন্ম বার্ষিকী 10 বছর 10টা মোমবাতি যে আপনি জ্বালিয়ে নিবাচ্ছেন, তার মানে আপনার সন্তানের জীবন অন্ধকারে যাক? কোন মা বাপ চাইবে? তাহলে আপনারা তো করছেন, তত্ত্ব তো জানেন না, দেখা দেখি জি বাংলায় স্টার জোর সাথে করে, আমরাও করছি। এই জন্য তত্ত্ব জানতে হবে, তত্ত্ব না জানলে হবে না। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, এই রঙ্গপড়া বঙ্গদেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই যে সিরিয়ালগুলো স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, এই প্রত্যেকটা সিরিয়ালে ধর্মকে যেভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, আজকে এই পরিচালকেরা গন্ড মূর্খ, তারা ধর্মটাকে পুঁজি করে ব্যবসা করে, যেভাবে সিরিয়ালগুলো ধর্মের নামে দিচ্ছে, একটার সঙ্গে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। ভালো করে মনে রাখবেন, আপনি শনি দেখুন, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণই দেখুন, আর যত সিরিয়ালেই দেখেন না কেন, ওই যে স্টার জলসা জি বাংলাতে একটার সঙ্গে আমাদের সনাতন ধর্মের কোনো সম্পর্ক নাই, এবং সম্পূর্ণ বাংলাতে ঘটনা। এই এই বিষয়গুলোকে দেখে কখনো ধর্মকে মূল্যায়ন করা যাবে না। ভালো করে বুঝবেন, আজকে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আমরা যারা জানি না, অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে কটুক্তি করে, কারণ তারা জানে না, ওই সিরিয়ালগুলো দেখে দেখে তারা বলছে, ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন তখন ভগবান কৃষ্ণ এবং রাধারানীর বয়স কত আগে দেখেন, এই যে কৃষ্ণ লীলা একটা সিরিয়াল দিচ্ছে, আপনি সেই জায়গাতে দেখে রাধা কৃষ্ণের প্রেমটাকে নষ্টামি কামনার দ্বারা উপস্থাপিত করে সমাজের মাথা খাচ্ছে, কিচ্ছুটি আমরা বুঝতে পারছি না। অথচ শাস্ত্র বলছে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন 9 বছর 7 মাস। কত বছর? 9 বছর 7 মাস। রাধারানীর বয়স ছিল লীলাতে 7 বছরের